লখনৌ ঘরানা, আরেক নাম পুরব ঘরানা। ওয়াজেদ আলী শাহর কথা মনে পড়ে যায়, পুরনো সনাতন এক ভারতবর্ষ। জব ছোড়কে চলে লখনৌ নগরী, এই লখনৌ ঘরানার প্রবাদ প্রতিম আচার্য সন্তোষ কৃষ্ণ বিশ্বাসের কাছে তাঁর 5 বছর বয়স থেকে তালিম শুরু, তারপর এগিয়ে চলা। বাবা ভরত, মা মীরা, আদ্যন্ত সঙ্গীত মুখর, সঙ্গীত সাধনায় রত একটি পরিবার। সেখান থেকেই খ্যাতি, দক্ষতা, আরও অনেক কিছু শিখরে। বলছি প্রখ্যাত তবলিয়া পণ্ডিত স্বপন চৌধুরীর কথা। দেশে বিদেশে অজস্র পুরস্কার, কিন্তু আসল পুরস্কার তো শ্রোতার মনে, যা সীমাহীন। আজ স্টুডিওতে তাঁর সঙ্গে আমরা তাঁর জীবনের কথা, তাঁর ছোটবেলার কথা, তাঁর সঙ্গীত নিয়ে ভাবনা চিন্তা সবটুকুর সাক্ষী থাকব। নমস্কার। স্বাগত জানাই আজকের এই আলোচনায়। একদম ছোটবেলাটা কিভাবে শুরু হয়েছিল এবং কোথায় কেটেছে? শুরু তো হয় কলকাতায়, আমরা তো কলকাতার মানুষ, সাউথে, সাউথ ক্যালকাটায়। আমার বাড়িতে সেই সময় গান বাজনার একটা মহল ছিল, গান বাজনা, নাটক, বিভিন্ন জাতীয় এই সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠানও হতো, এবং সেই হিসেবেই আমার মা যখন আসেন এই ফ্যামিলিতে, তখন গানের চর্চাটা আরও বাড়ে, কারণ আমার মা তখনকার দিনে খুব নামকরা গায়িকা ছিলেন। কিন্তু যা হয় সেই সময় কনজারভেটিভ ফ্যামিলিতে, যে বিয়ের পরে আর গান বাজনা সেরকম করা যায় না, কিন্তু বাড়িতে চর্চাটা ছিল। সেই হিসেবেই ছোটকাল থেকে আমার গান বাজনার এক্সপোজারটা ওইভাবেই হয়, যে মা গান গাইছেন। এক্সপোজারটা তো হলো মাকে দেখে দেখে, কিন্তু তবলা বাজাবেন বা তবলার প্রতি যে একটা ভালোবাসা জন্মাতে চলেছে, সেটা কি করে গুরুজনরা বুঝলেন? সেটা হলো কি, আমার গুরু যিনি ছিলেন আচার্য সন্তোষ কৃষ্ণ বিশ্বাস এবং আমার বাবা, এরা অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, এবং ওনারা ছিলেন মানে বাবার বিয়ের আগে থেকে। তো বিয়ের পরে যখন উনি আসতেন, আমার মায়ের সঙ্গে বাজনা হতো, তারপরে আমি জন্মাবার পর আমাকে কোলে নিয়ে উনি বাজাতেন, এরা গান বাজনা করতেন। কিন্তু সেই সময় আমার শুরুয়াত যেটা হয় গান দিয়ে। আচ্ছা। এবং গান আমি 16 বছর আমার যখন বয়স, তখন ততদিন পর্যন্ত আমি গান শিখেছি, কিন্তু তারপরে আমার গলার একটু টনসিলের প্রবলেম হয়, তো ডাক্তাররা বললেন যে গান আমি আর করতে পারবো না। সেই সময় আমার সব কিছু ট্রান্সফার হলো, মানে গান আর তবলা একই সঙ্গে হয় আমার হাতে করি যখন আমার 5 বছর বয়স। কিন্তু আমার কনসেন্ট্রেশনটা বেশি ছিল গানের উপরে, তবলার থেকে। তো গানটা যখন হলো না, তখন সেটা তবলার উপরে এলো। এই যে গানটা যখন হলো না, ওই ছোট্ট বয়সে তবলার দিকে যেতে হলো, তখন কিরকম লাগছিল, ভালো লাগছিল? খুবই ভালো লাগছিল, এই কারণে, কারণ আমি যেটা মনে করি, আমার এক্সপিরিয়েন্স আমি যেটা দেখেছি, গান যদি কারুর শুরু হয়, যে কোনো সাবজেক্টে যেতে সেটা মানে জিনিসটা ইজি হয়ে যায়। তো গান থেকে যখন আমি তবলায় এলাম, তবলাটাও তো একটা গান, তবলাটা যদি গান না হয়, তাহলে তবলার ভেতরেই ভাষাগুণে এলো কোত্থেকে? গানের মধ্যেও ভাষা আছে, তবলার মধ্যেও ভাষা আছে। তবলাকে আমরা মেলোডিক্যাল ইনস্ট্রুমেন্ট কেন বলছি, তবলাকে দেখুন আমাকে টিউন করতে হয়। আজকে
অন্যান্য যে সমস্ত পারকাশন ড্রামস আছে তাদেরকে বলা হয় পারকাসিভ ড্রামস। তার কারণ হচ্ছে সেগুলোকে টিউন করার দরকার নেই, কিন্তু তবলাকে বলা হচ্ছে মেলোডিক্যাল ড্রামস, অর্থাৎ তবলাকে টিউন করা। সেই জন্যেই গান থেকে যখন তবলায় আমাকে যেতে হলো, সেটাতে আমার সুবিধে হয়েছিল যে সুরের জ্ঞানটা একটু ভেতরে এসেছিল। তারপর তবলার এই যে ভাষা শিক্ষাটা কিভাবে শুরু হলো? তবলাটার ভাষা শিক্ষা তো প্রথম থেকেই 5 বছর বয়সে যখন আমার গান্ডা বাঁধা হয়, নাড়া বাঁধা হয় গুরুর কাছে, তখন থেকেই যেমন আমরা লিখি না অ আ হস্রই দীর্ঘই, সেরকম তবলারও তো ভাষা আছে, তখন থেকেই শুরু হয়। এবং সেই সময় বোধ হয় 15 মিনিট 20 মিনিট এরকম করে আমাকে শেখানো হতো। আর আমার বাবা খুব স্ট্রিক্ট ছিলেন, ওই বয়সে আমাকে বললেন যে 45 মিনিট, যেখানে 15 মিনিটের ওপরে গেলে কনসেন্ট্রেশন গোলমাল হয়, কিন্তু উনি আমাকে 45 মিনিট প্রতিদিন রেওয়াজ করতে, মানে দুবেলা। আচ্ছা, হ্যাঁ, এ না কি আমার হোমওয়ার্ক আছে আমি করতে পারবো না, তা কিন্তু আমার বাবা মানতেন না, বলে সব কিছুই করা যায়, নিজেকে ডিসিপ্লিন করতে হবে। আর সেটা ডেফিনেটলি আমি এটা বলবো যে এই মিউজিকের ভেতরে থেকে মিউজিকটা কিন্তু আমাকে ডিসিপ্লিন করেছে, শিখিয়েছে ডিসিপ্লিন জিনিসটা কি। তো এটা একটা মস্ত বড় জিনিস আমার জীবনে, আমি মানে এক্সপিরিয়েন্স লাভ করেছি। খুব ছোটবেলায় অনেক সময় এরকম হয়, মানে অনেককেই বলতে শুনেছি বা তাদের লেখা থেকে জেনেছি যে বলেন যে ধরে বেঁধে বসানো হতো, তখন এই যে 45 মিনিট সময়টা খুব কঠিন মনে হতো, সেটা কি আপনার মনে হতো কখনো যে একটু নড়ে যেতে ইচ্ছে করে? নিশ্চয়ই রোজ মনে হতো, যখন আমি দেখতাম যে আমার অন্যান্য, আমাদের জয়েন্ট ফ্যামিলিটি ছিল বিশাল বড় ফ্যামিলি, অন্যান্য ভাইরা সব খেলাধুলো করছে, কেউ ফুটবল খেলছে, কেউ ক্রিকেট খেলছে, কেউ ব্যাডমিন্টন খেলছে, আর এখানে আমি ওদের দিকে দেখছি আর তবলা বাজাচ্ছি। বাবার উপরে রাগ হতো কিন্তু কিছু বলতে পারতাম না, তখনকার দিনে তো অন্য সিস্টেম ছিল, আমার বলার ক্ষমতা ছিল না, কিন্তু আমাকে করতে হতো। পাশাপাশি পড়াশোনাও চলছিল, এবং সেই সময় ফর টাইম বিংস আমি কিন্তু তবলাটাকে ঠিক ভালোবাসতে পারিনি, মানে ভীষণ রাগ হতো বলে এটা একটা অন্য ধরনের ইমপ্রেশন আমার ভেতরে ক্রিয়েট করেছিল যে এটা আমাকে জোর করে করানো হচ্ছে। কিন্তু সময়ের এতে আস্তে আস্তে সেগুলো সব ঠিক হয়ে যায়। আর কিভাবে চলছিল তখন দিনগুলো গুরুর কাছে শিক্ষা? গুরুর কাছে আমার শিক্ষা যেটা হয়েছে, এখনকার দিনে কেউ সেগুলো বিশ্বাসও করবে না, আমার বাবা আমাকে ভোর 4টে ঘুম থেকে উঠিয়ে দিতেন, 4:30 থেকে 6:30 আমার রেওয়াজ চলতো সকালবেলা, 6:30-টার পর ব্রেকফাস্ট, হোমওয়ার্ক, তারপরে স্কুল, স্কুল থেকে ফিরতে ফিরতে 3:30, 3:30 ফেরার পর ওনার অর্ডার ছিল যে একটু রেস্ট নাও, তারপরে তুমি তোমার বন্ধুদের সঙ্গে একটু খেলাধুলো করো, তারপরে হোমওয়ার্ক কমপ্লিট করো। 7টা থেকে রাত্রির 11টা পর্যন্ত আমার তালিম চলতো আমার গুরুর কাছে। উনি বাড়িতে আসতেন, কত বছর? সেটা 19 বছর তো কন্টিনিউয়াস এরম হয়েছে, এবং 19 বছরের পর আমার গুরুর শরীরটা একটুখানি ভেঙে যায়, ভাঙার পর তখন আমি ওনার বাড়িতে যেতাম, উনি থাকতেন পদ্মপুকুর পার্কে, এবং শেষ জীবন পর্যন্ত আমি ওনার সঙ্গে, আমি যখন দেশে আসতাম তখন তো উনি চাইতেন আমি রোজ ওনার কাছে যাই, আমারও তাই
ইচ্ছে করতো, কিন্তু আমাকে আবার বাজাতেও হতো, ট্যুর করতে হতো। প্রথম বাজালেন কবে? এমনি তখনকার দিনে যা হয়, স্কুলে গান বাজনা হতো, সেই সব বাজিয়েছি, কিন্তু আমার মেন বাজনা যেটা হয় সেটা, সেই ডেটটা আমি এখনো ভুলিনি এবং ভুলবও না, সেটা ছিল 13ই ডিসেম্বর, হ্যাঁ 13ই ডিসেম্বর 1969। এটাতে কি হলো, আমি তখন আমার মাস্টার্স কমপ্লিট করে, ইকোনমিক্সে আমি মাস্টার্স করি যাদবপুর থেকে, করার পর আলী আকবর খান সাহেব এসেছিলেন, উস্তাদ আলী আকবর খান সাহেব আমেরিকা থেকে এসেছিলেন, তো ওনাকে, ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তো উনি আমাকে বললেন যে কি তুমি এখনো তবলা বাজাচ্ছ, ই ছেড়ে দিয়েছো? আমি না ছাড়িনি, বাজাচ্ছি, কিন্তু পরীক্ষা এইসব নিয়ে একটু ব্যস্ত। তখন উনি বললেন যে ঠিক আছে, তুমি যন্ত্রটা এনো, আজকে তোমার বাজনা শুনবো। আমি গেলাম, গিয়ে দেখি উনি ওনার যন্ত্রটন্ত্র সমস্ত বার করে একদম রেডি হয়ে বসে আছেন। তারপরে ওনার সঙ্গে আধ ঘন্টা মতো বাজালাম। সেই দিনকে উনি ডিসাইড করলেন যে ওনার দেশে প্রথম প্রোগ্রাম যেটা, তানসেন মিউজিক কনফারেন্স, সেইটাতে আমি বাজাবো। তো আমি বললাম আমি বাজাবো, তখন উনি, আমার এখনো মনে আছে, উনি বললেন যে তোমার কি অসুবিধা হচ্ছে, তোমার তোমার অনিচ্ছা আছে? আমি না সেটা বলছি না, আমি কি পারবো আপনার সঙ্গে? উনি আর কিছু কথা বললেন না। তখন অর্গানাইজারকে উনি ফোন করলেন, তিনি তো শুনে অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা, তিনি বললেন এটা হতেই পারে না, এই প্রোগ্রাম এত বড় প্রোগ্রাম, তুমি যার কথা বলছো সে কে? খান সাহেব বললেন যে না আমি ও চাই ওই বাজাক। তো উনি বললেন যে না তোমার দুটো প্রোগ্রাম আছে, একটা ফার্স্ট প্রোগ্রাম মহাপুরুষ মিশ্র বাজাবেন, আর দ্বিতীয় প্রোগ্রাম শঙ্কর ঘোষ বাজাবেন। তো উনি বললেন যে প্রথম প্রোগ্রাম যেটা, সেই প্রোগ্রামে স্বপনই বাজাবে। কি হলো তারপর? তারপরে প্রোগ্রামে গিয়েছি, বাজিয়েছি, কিন্তু কি বাজিয়েছি আমার মনে নেই, কিন্তু এটা যে দেখলাম যে একটা সাইডে মহাজাতি স্মরণের যত তবলা প্লেয়ার্স তখনকার দিনে সবাই বসে, আর উল্টো দিকে যত ইনস্ট্রুমেন্টালিস্ট তারা বসে। এবারে ইন্টারমিশনের পর নিখিলদা, নিখিল বন্দ্যোপাধ্যায় আমাকে এসে বললেন, শোনো তুমি ওই দিকটা দেখো না, তুমি আমাদের দিকে দেখো আর আনন্দ করে বাজিয়ে যাও। তো যাই হোক, সেটা একটা অদ্ভুত ধরনের এক্সপিরিয়েন্স আমার হয়েছিল, এই কারণে কি আলী আকবর খান সাহেবের মতো এরকম স্ট্যাচারের একজন মিউজিশিয়ান, তিনি যেভাবে আমাকে গাইড করে নিয়ে চলে গেলেন, এটা এখনও আমার মাথায় আসে না, আমি তো পারবো না এখন ওই রকমভাবে গাইড করতে। কিন্তু ওই প্রোগ্রামের পরে আমার নামটা যেন কীরকম, আচ্ছা ওই প্রোগ্রামটা আবার অল ইন্ডিয়া রেডিও থেকে রিলে করা হয়েছিল ওই সময়, কিন্তু ওই ওই প্রোগ্রামটা বাজাবার পর আমার নামটা যেন কীরকম ছড়িয়ে গেল যে এরকম একটা ছেলে বাজাচ্ছে, খুব ভালো বাজাচ্ছে, একে সবাই নাও তোমরা। এই যে আলী আকবর খান সাহেবের যে সাহচর্য, এবং আপনি যে একটা নতুনভাবে একটা নতুন দিকের সন্ধান পেলেন ওই সেদিনের অনুষ্ঠানের পর, তারপরের জার্নিটা কীরকম ছিল? তারপরের জার্নিটা খুব টাফ। শুনুন ঘটনাগুলো বলি তাহলে। ওর পরেই 1970 জানুয়ারিতে আলী আকবর খান সাহেবের ন্যাশনাল প্রোগ্রাম ছিল অল ইন্ডিয়া রেডিওর দিল্লিতে, আমাকে বললেন তুমি বাজাবে চলো, আমি চলে গেলাম, বাজিয়েও দিলাম, সেটা ব্রডকাস্টও হয়ে গেছে।
এবার ব্রডকাস্ট হওয়ার পর তখন কোয়েশ্চেন এলো যে যে বাজিয়েছে এর গ্রেডটা কি। আমি তো তখন অল ইন্ডিয়া রেডিও গ্রেডেড আর্টিস্ট নই। তো যাই হোক, এইসব অনেক কিছু ঘটনা হয়েছে। তারপরে অল ইন্ডিয়া রেডিও থেকে আমাকে এ গ্রেড করা হলো স্ট্রেট, তারপরে এই টপ, এইসব অনেক কিছু হয়েছে। কিন্তু যখন এই জিনিসগুলো হচ্ছে, অর্থাৎ আমি তখন আস্তে আস্তে আলী খান সাহেবের সঙ্গে তো বাজাচ্ছি, নিখিলদার সঙ্গেও বাজাতে, নিখিলদার সঙ্গেও অনেক প্রোগ্রাম বাজাচ্ছি, ইমরাত খান সাহেবের সঙ্গে বাজাচ্ছি, যোগ সাহেব, এরকম সবার সঙ্গে বাজাতে বাজাতে আমার যেটা ইচ্ছে ছিল আগে যে ইকোনমিক্সে ডক্টরেট করা, সেইটা থেকে সরে গিয়ে আমার ভাগ্য আমাকে, কারণ আমি কিন্তু নিজে কোনোদিন ভাবিনি যে আমি একজন মিউজিশিয়ান হব, তবলাই হবে আমার ক্যারিয়ার, আমি কোনোদিন ভাবিনি। কিন্তু আসলে ওটা প্রিডেস্টিনড, হ্যাঁ ওটাই। কিন্তু যেটাই হোক, আই এম ভেরি হ্যাপি, ফর্চুনেট আমি এটাই বলবো যে এটা আমি, আমার যেটা হয়েছে এই টাইম পিরিয়ডে যে জায়গায় আমি পৌঁছে থাকি, এটা তো গডস গ্রেস। দেশের বাইরে প্রথম অনুষ্ঠান কোথায় এবং কবে? দেশের বাইরে ফার্স্ট ট্যুর আমি ইউরোপে, ফার্স্ট ট্যুর যেটা ছিল ইংল্যান্ডে কুইন এলিজাবেথ হল, নিখিল ব্যানার্জির সঙ্গে। কীরকম ছিল অভিজ্ঞতা? ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ এখানকার মহাজাতি সদন আর ওখানকার কুইন্স কুইন্স হল অনেক তফাত। তারপরে ওই রকম অডিয়েন্স, আর এই বাজনার পরে যে ওভেশন, যে হাততালি দেওয়াটা, এখানে যেমন দুবার তিনবার ম্যাক্সিমাম, তারপরে বন্ধ হয়ে যায়, মানে এক দুই তিন বন্ধ হয়ে গেল। হ্যাঁ, ওখানে তো সেটা বন্ধ হয় না অনেকক্ষণ ধরে, অনেকক্ষণ ধরে। তো প্রথমবার আমি ঘাবড়ে গিয়েছিলাম, আমি ভাবলাম যে এটা কি আমাদের বাজনা ভালো লাগেনি বোধ হয়। তখন নিখিলদা বললো না, এটা হচ্ছে এখানকার নিয়ম। তো ন্যাচারালি একটা দেশের বাইরে গিয়ে বাজানো প্রথমবার, আমি একটু নার্ভাস তো ছিলামই, তারপরে আস্তে আস্তে সেটা কেটে কেটে গেল। কবে চলে গেলেন আমেরিকায়? ভাই আমি আমেরিকায় চলে যাইনি, আমি ওখানে আলী আকবর কলেজ অফ মিউজিকের সঙ্গে এই যে জড়িয়ে যাওয়া এবং অসংখ্য ছাত্রছাত্রী, সেইটা শুনব। এটা এটার জন্যে আমি আলী আকবর খান সাহেব অনেকদিন ধরে উনি চাইছিলেন আমি ওখানে যেন যাই। 1972 উনি আমাকে প্রথম রিকোয়েস্ট করেন, বলে চলো তুমি আমার কলেজে জয়েন করবে। আমি সেটা মানিনি, আমি চাই আগে আমার দেশে প্রতিষ্ঠিত হতে, তারপরে আমি ভাবব আমি বিদেশে যাব কি না। এবং 72 থেকে টিল 1980 পর্যন্ত আমি কিন্তু ওনাকে সবসময় রিফিউজ করে এসেছি। তারপরে 1980 একটা প্রোগ্রাম ছিল অমরাবতী বলে একটা জায়গা আছে নাগপুরের কাছে, তো সেখানে ওই কনফারেন্সে খান সাহেবের সঙ্গে আমার বাজনা ছিল। বাজনার পরে উনি আমাকে বললেন যে এখন তো তুমি দেশে ওয়েল এস্টাবলিশড, তাহলে এবারে চলো। তখন আমি আর কিছু বলতে পারিনি, আমি শুধু এইটাই বলেছিলাম হ্যাঁ নিশ্চয়ই যাব, সামারে যাব, তিন মাসের জন্য যাব। তখন উনি বলেন না, তিন মাস তো চলে না, ওটাকে অ্যাটলিস্ট 6 মান্থস। তো তখন ওই 1981 আমি প্রথম যাই মে মাসে। ওখানে গিয়ে তবলা, মানে অর্থাৎ আমাদের এই ভারতের এই বাদ্যযন্ত্রটিকে ওখানে কিভাবে আপনি শুরু করলেন বা ওখানকার মানুষজন কিভাবে নিলেন? ওখানে অ্যাকচুয়ালি ইন্ডিয়ান মিউজিকটা খুব পপুলার ছিল সেই সময়, এখনও আছে কিন্তু একটু অন্যভাবে আছে এখন যেটা।
তখন মানে ওদের কাছে যেন এটা একটা কি বলবো স্বর্গ, এইটাই আমাকে করতে হবে। তো আর ওদের একটা জিনিস খুব হার্ড ওয়ার্কিং, ওরা যখন যেটা ধরে সেটা একদম ওর ভেতরে ঢুকতে চেষ্টা করে, কিন্তু ওদের সিস্টেমটা অন্যরকম ছিল। কিরকম মানে সমস্ত কিছু বোর্ডে লিখে দিতে হতো আর ওরা দেখে দেখে বাজাতো। এটা আমি ওদের দোষ দেবো না, এটা হচ্ছে ওয়েস্টার্ন মিউজিকের এই সিস্টেম। তারপরে আমি যখন ওখানে গেলাম, আমি বললাম যে আমি এই সিস্টেম তো অ্যাকসেপ্ট করব না, আমি আমাদের যে সিস্টেম সেই সিস্টেম তোমাদের শিখতে হবে। তার কারণ হচ্ছে তোমরা ইন্ডিয়ান মিউজিক শিখতে চাও, ইন্ডিয়ান মিউজিক শিখতে গেলে তোমাকে ইন্ডিয়ান সিস্টেম যেটা আছে ওটা মেনটেন করতে হবে। তখন আমি বোর্ডে লেখা সমস্ত বন্ধ করে দিলাম। আমাদের যেমন আমরা শিখেছি, গুরু একটা জিনিস বলছেন আমরা সেটা তুলছি, বা গুরু গান গেয়ে দেখাচ্ছেন আমি সেটা ফলো করছি, সেটাই আমাদের যে ইন্ডিয়ান মিউজিকের এটাই হচ্ছে নিয়ম। তো সেইভাবে আমি শুরু করি, কিন্তু ওদের পক্ষে প্রথম প্রথম এটা খুব ডিফিকাল্ট হয়েছিল, তো যার জন্যে আমার এগেনস্টে অনেক কমপ্লেন হয়েছিল, কিন্তু কিন্তু আমি আমি শুনিনি কারোর কথা। তার ফলে হলো কি, মানে 3 মাস পরে দেখা যাচ্ছে এই ছেলে মেয়েগুলো যারা আগে কমপ্লেন করেছিল তারাই তখন ক্লাসে অন্য কেউ যদি লিখতে যেত তাদের বন্ধ করত, যার ফলে এখন যেরকম হয়েছে একবার আমি বলবো ওরা তুলে না, ওর লেখালেখির ব্যাপারই নেই। তো এই এই সিস্টেমগুলো অনেক বদলে গেছে। আর আরেকটা জিনিস যেটা হয়েছে যে এর জন্যে আমাদের অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে, অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে, যে জিনিসটাকে কীভাবে সহজ করা যায়। সব সময় তো ফান্ড পাওয়া যেত না, তো সেখানে ফান্ড কীভাবে আসবে, বা মানে ফান্ড তোলার জন্য আমাদের গিয়ে গিয়ে বাজাতে হয়েছে ফান্ড তোলার জন্য, যাতে স্কুলটা থাকে, যাতে এই ছেলে মেয়েগুলো শিখতে পায়। এখন যেটা হয়েছে মানে এটা তো ইজি হয়ে গেছে, এখন তো সবাই যাচ্ছে, কোনো অসুবিধা নেই। এত বছর ধরে দুই দেশে আপনি শেখাতে শিখে এবং আরও আরও অনেক অন্যান্য জায়গায় শেখানোর পরে এখন আপনার কি মনে হয় যে ছাত্রছাত্রীদের মধ্যে তবলা নিয়ে আগ্রহটা ঠিক কোন জায়গায় আছে, মানে তারা কি এটা ক্যারিয়ার হিসেবে নিতে চায়? ডেফিনেটলি, অ্যাবসলুটলি। আজকে দেখুন ভারতবর্ষে আমাদের দেশে কত তবলিয়া আছে, ইয়াঙ্গার জেনারেশনে কত ট্যালেন্টেড ছেলে মেয়েরা আছে এসেছে। আমাদের সময় কিন্তু এত ট্যালেন্টেড ট্যালেন্ট ছিল না, বাট আমরা ছিলাম হার্ড ওয়ার্কিং। এখনকার ছেলে মেয়েদের এত ট্যালেন্ট আর এত ভালো ভালো ছেলে মেয়েরা গান বাজনা কে ক্যারিয়ার করছে, ইভেন তবলায়, এটা অসাধারণ ব্যাপার। এটা বিদেশেও তাই। আজকে এই আমাদের ভারতীয় সঙ্গীতটা জেনারেল লাইনে চলে গেছে, অর্থাৎ স্কুল সিস্টেমে, অর্থাৎ প্রতিটা স্কুল কলেজে দেখা যাচ্ছে সেখানে ওয়ার্ল্ড মিউজিক আছে, এবং এই ওয়ার্ল্ড মিউজিকে ইন্ডিয়ান মিউজিক কিন্তু ডমিনেট করছে। সেখানে তবলা আছে, ভোকাল আছে, ইনস্ট্রুমেন্টাল আছে, ডান্স আছে। আজকে যদি দেখা যায়, ধরুন আমি একটা কনজারভেটরির ওয়ার্ল্ড মিউজিকের চেয়ারম্যান, ওয়াল্টার ডিজনির কনজারভেটরি লস অ্যাঞ্জেলসে, আমাদের ইন্ডিয়ান মিউজিক সেকশনে বহু ছেলে মেয়ে আছে যারা মেজর করছে, মানে অনার্স নিয়ে তবলা, তো তারা করছে কেন,
তারা যখন পাশ করে বেরিয়ে যাচ্ছে, তারা কিন্তু বসে নেই, তারা অন্যান্য কলেজে চাকরি নিয়ে চাকরি করছে, দে আর মেকিং গুড মানি। তার মানে তারা নিশ্চয়ই কিছু একটা এর মধ্যে পেয়েছে, স্ট্রং কিছু, যাতে তারা মানে ডিটারমিন যে হ্যাঁ আমরা এই সাবজেক্টটাকে আমাদের ক্যারিয়ার করব। একটু জানতে চাইবো আপনার কাছে যে পাসিং অন দ্য ট্রেডিশন আর লেগাসি, যেগুলো গ্র্যামি নমিনেশন পেয়েছিল আপনার যে কাজগুলি, সেই সম্পর্কে একটু বলুন, কেমন ছিল অভিজ্ঞতা? যেটা আশাজির সঙ্গে আমরা করেছিলাম সেটা ছিল পাসিং অন ট্রেডিশন লেগাসি। লেগাসিতে অনেকগুলো গান আছে যেগুলো ধ্রুপদ ধামার, তো আমাদের পুরনো যে সমস্ত সঙ্গীত সেইগুলো কিন্তু একটু মডার্নভাবে গাওয়ানো হয়েছে। কারণটা হচ্ছে যে আলী আকবর খাঁ সাহেবের, উনি চেয়েছিলেন যে এই ধ্রুপদ ধামার লোক শুন লোকে যদি শোনে তারা বলবি এটা কী হচ্ছে, মানে এত পাওয়ারফুল। তো সেই জন্যে উনি ভেবেছিলেন যে এটা যদি লাইটার হিসেবে গাওয়া হয়, অর্থাৎ অত অর্নামেন্টস না দিয়ে যদি প্লেন হিসেবে গাওয়ায় তাহলে অনেকটা শোনায় মানে ভজন মতো, অনেকটা সহজ হবে, সহজ হয়। তখন উনি অনেককে ট্রাই করেছিলেন, কিন্তু আলটিমেটলি দেখা গেল আশাজি উনি দু মাসের জন্য চলে এলেন ক্যালিফোর্নিয়া, এসে রোজ বসতেন, রোজ রেওয়াজ করতেন, রোজ ওই গান নিয়ে চর্চা হতো, করে দেখা গেল যে গান সমস্ত গান একদম রেডি। তখন আমরা খুব একটা ভালো স্টুডিও, জর্জ লুকাস যার স্টার ওয়ার্স এই সমস্ত ফিল্ম, ওদের স্টুডিওতে গিয়ে এই এটা রেকর্ডিং হলো। এবং প্রথম যখন ওটা বেরোলো তখন অনেকে বলতে চেয়েছিলেন যে আরে এই ধ্রুপদ ধামারগুলো নিয়ে এটা কী হয়েছে, কিন্তু অনেকেরই মনে হয়েছিল যে সেই পিওরিটিটা নেই হয়তো, কিন্তু পিওরিটিটা ছিল। রাগ সম্বন্ধে কেউ কিছু বলছে না, যে ভাষা যেটা সেদিনে কারোর কিছু বলার নেই, চলনটা অন্যরকম, চলনটা অন্যরকম, এই কারণেই যে ওটা লাইটার ওয়েতে গাওয়া হয়েছে, একজন ধ্রুপদ সিঙ্গারকে দিয়ে গাওয়ানো হয়নি। আর আশাজি এত সুন্দরভাবে গানগুলো গেয়েছিলেন, তো প্রথমে এইটাই ছিল যে খাঁ সাহেব উনি বাজাবেন না, কিন্তু আশাজির গান শুনে উনি এত মোহিত হয়ে গিয়েছিলেন যে উনি সব কটাতেই উনি বাজিয়েছেন। আর আমাদের হ্যান্ডসও খুব ভালো ছিল সবাই, সারেঙ্গিতে রমেশ ছিল, তবলা পাখোয়াজ দুটোই আমি বাজিয়েছি, তো সব মিলিয়ে ইটস আ ভেরি সাকসেসফুল লাইফ টাইম অ্যাচিভমেন্ট সঙ্গীত নাটক একাডেমি, আরও কত অ্যাওয়ার্ড। তবুও না, মানে একজন শিল্পীর তো সবসময় মনে হয় যে কিছু না কিছু এখনও পাওয়ার আছে, এবং এটা না মনে হলে তার পথ চলাটাও থেমে যায়, কি মনে হয় আপনার? সত্যি কথা বলতে আমার এই অ্যাওয়ার্ড বা এর উপরে কোনো লোভ নেই। আরে অ্যাওয়ার্ডের থেকে তো বড়, সব থেকে বড় যেটা আমি সবার ভালোবাসা, অ্যাপ্রিসিয়েশন, যারা শ্রোতা যারা শুনছেন তাদের থেকে যদি পাই, আমার অ্যাওয়ার্ড নিয়ে কী হবে? অ্যাওয়ার্ড তো অনেকেই পেয়েছেন, যারা যাদের কেউ জানেন না, কেউ নামও শোনেননি, তাদের কোনো কন্ট্রিবিউশন নেই, তারাও তো পেয়েছেন, কিন্তু ওদিকে আমার সেরকম নজর নেই। আমার যেটা এখন মনে হয় যে আমার বয়সটা যদি আরও 20 বছর পেছিয়ে যেত তাহলে হয়তো আমি আর একটা স্টেপে যেতাম, অর্থাৎ তবলাটাকে আরও অন্যভাবে দেখতাম, অন্যভাবে চিনতাম, এটাই মনে হয় এখন। আশাজির কথা তো শুনলাম,
কিভাবে কি কাজ করেছিলেন এবং সেটা কি পর্যায়ের ছিল আমরা জানি না বা আমরা চিনি না, এরকম কোনো মানুষের কথা বলবেন যার সঙ্গে আপনার এরকম কোনো কাজ করে কোনো কোলাবরেশন যেটা বলার মতো কোনো মিউজিশিয়ান? মিউজিশিয়ান বলতে আপনি ভারতীয় মিউজিশিয়ান? দেশের বাইরে, দেশের বাইরে যদি বলেন, হ্যাঁ এরকম অনেক মিউজিশিয়ান আমি কাজ করেছি। একজন তো ছিলেন, তার তিনি খুব নামি, স্টিভি ওয়ান্ডার। তো স্টিভি ওয়ান্ডারের একটা অ্যালবামে, আমি তখন লস অ্যাঞ্জেলেস থেকে সান ফ্রান্সিসকো ফিরে আসছি, তো স্টিভি ওয়ান্ডারের যে ম্যানেজার সে ফোন করেছে আমার যে এরকম স্টিভি চাইছে, তোমাকে চাইছে, এরকম একটা রেকর্ডিং আছে, ও চাইছে যে তুমি বাজাও। আমি বললাম আমি কেন, আমি কী বাজাবো, না ও তবলাই চাইছে। তখন আমি বললাম ভাই আমি এখন চলে যাচ্ছি সান ফ্রান্সিসকো, মেবি নেক্সট উইক দেখবো। বললে না অ্যাকচুয়ালি রেকর্ডিং আজকে রাত্রেই। আমি বললাম আমার পক্ষে সম্ভব না, বলে আমি এয়ারপোর্টের দিকেই আসছিলাম। তারপরে দেখি ওর সেক্রেটারি আবার ফোন করেছে যে স্টিভি তোমার সঙ্গে কথা বলতে চায়। তখন ও অত্যন্ত ভালো মানুষ, এরকম ভালো মিউজিশিয়ান আর এত ভালো অ্যাজ এ হিউম্যান বিং আমি খুব কম দেখেছি। তো ও আমাকে তখন বলল যে দেখো আমার প্ল্যানটা, এই গানটা আমি করছি ফর ইয়াং ছেলে মেয়ে যারা তাদের চোখ হারিয়েছে। তখন আমার একটা কিরম অদ্ভুত লাগলো শুনে, তো আমাকে বললো প্লিজ ডু দিস উইথ মি। তখন আমি আমার টিকিট চেঞ্জ করে ওই স্টুডিওতে গিয়ে হোল নাইট আমরা আমাদের রেকর্ডিং হয়েছিল। এটা একটা আমার আমার একটা বিরাট অভিজ্ঞতা। এই যে বললেন না যে আরও যদি 20 বছর পেছিয়ে যাওয়া যেত বা সময়টা যদি আরও পাওয়া যায়, এখনও অনেক সময় আছে যদিও, আরও কী কী করতে ইচ্ছে করে কাজ ইনোভেটিভ? ইনোভেটিভ আমার যেমন ইচ্ছে কিছু মিউজিক কম্পোজ করা, এবং আমি করেওছি, কিন্তু মিউজিক কম্পোজ করা মানে এই না যে ফিল্মে আমার কম্পোজিশন যেগুলো করেছি আমি, যেগুলো বাজবে ফিলহারমোনিক অর্কেস্ট্রাতে বা বড় অর্কেস্ট্রাতে নিয়ে, যেটা আমি রিসেন্টলি একটা করেছি দুটো রাগের উপরে, কিন্তু দুটো নোট, দুটো নোটের উপর বেস করে এই রাগটা যাচ্ছে, কিন্তু একটা যদি সা থেকে একটা শুরু হলো আর সেটাকে মধ্যম থেকে সেই রাগটাই শুরু করছি, রাগ চেঞ্জ হয়ে যাচ্ছে, এই কনসেপ্টে আমি করেছিলাম। তো সেটা এবারে সান ফ্রান্সিসকোতে, সান ফ্রান্সিসকো জ্যাজ ফেস্টিভ্যালে সেটা বাজানো হয়েছে, এবং সেখানে বাজিয়েছে 35 জন আর্টিস্ট, তার ভেতরে বেশি চাইনিজ মিউজিশিয়ানরা ছিল, ইন্ডিয়ান কিছু ছিল আর ওয়েস্টার্নার্স ছিল। তো আমার এই ধরনের, কারণ আমার একটু তো গানটা আমি শিখেছি তো আগে, তো আমার এই সাইডটা ভালোও লাগে, তো এইগুলো করার ইচ্ছে আছে। ইনোভেটিভের মধ্যে যেমন বই লেখার, যেটা আমি জানতেই চাইছিলাম যে লিখতে ইচ্ছে করে? হ্যাঁ না আমার আমার সে মানে কোন কোম্পানি এগুলো বলার আমার বারণ আছে, কিন্তু খুব বড় কোম্পানি তো, হ্যাঁ আমার বই লেখা কাজ শুরু হয়েছে। এছাড়া শেখাতে এখন আমার খুব ভালো লাগে, নতুন নতুন ছেলে মেয়েদের আমি যতটুকু জানি, আমি যখন শেখাই আমি কোনো মানে কি বলবো, আমি যেরকম শিখেছি কারচুপি করি না, আমি আমি যেটা শেখাবো সেটা শেখাই, যাতে তাদের ভালো হয় এই দিকগুলো আমি দেখি,
সে আমাদের ভারতীয়ই হোক কি বিদেশি হোক, আমার কাছে সবাই সমান। তো সেই দিকগুলো নিয়ে আমি খুব চিন্তা ভাবনা করি যে কিভাবে এদের। একদম একটা অন্য প্রসঙ্গে আসি, কেমন লাগে শান্তিনিকেতনে আসতে? শান্তিনিকেতন আমার আমার কাছে যদি সারা পৃথিবীকে আমি দেখি না, আমার কাছে শান্তিনিকেতন হচ্ছে প্রথম। এর কারণ আমি বলছি, 1964 সালে আমরা 5 বন্ধু শান্তিনিকেতনে আসি ওই পৌষ মেলার সময়। তো শান্তিনিকেতনে সেই সময় আমরা 10 দিন মতো ছিলাম। তখন থেকে আমার, তখন শান্তিনিকেতন অন্যরকম এখনকার মতো না, কিন্তু আমার ভেতরে একটা ছিল যে শান্তিনিকেতনে আমাকে একটা কিছু করতে হবে, বা আমি ভবিষ্যতে হয়তো শান্তিনিকেতনেও থাকতে চাই। তো সেইটা আমার মাথায় ছিল বলে আমি এখানে একটা বাড়িও তৈরি করেছি, যে আমার অফ টাইমে শান্তিনিকেতনে আসা। এবং এও করেছি যে স্টুডেন্টদেরকে নিয়ে এসে, এখানে যেমন রিট্রিট হয় না, যে 7 দিনের খালি শেখানো, সেটাও আমি করেছি এখানে। সেরকম আমার ইচ্ছে আছে, কিন্তু প্রেডিক্ট করা তো মুশকিল যে ভবিষ্যতে কী হবে। এক এক সময় মনে হয় যে আমি এখানে রিটায়ার করব, আবার এক এক সময় মনে হয় যে রিটায়ার করার তো মিউজিশিয়ানদের রিটায়ারমেন্ট বলে কিছু নেই। কিন্তু আমার শান্তিনিকেতন ওভারঅল খুব ভালো লাগে। অবসর সময় আর কি করেন? শিল্পীদের কি অবসর আছে? অবসরটা অবসরটা করে নিতে হয়, তার কারণ হচ্ছে না হলে সাবজেক্টটা স্টেল হয়ে যায়। সাবজেক্টটাকে বাড়াতে গেলে একটা ব্রেক থাকা উচিত। তো সেইখানে সেই সময় আমার বই পড়তে ভালো লাগে, বা কোনো নেচারের মধ্যে থাকতে ভালো লাগে, গান বাজনা শুনতে ভালো লাগে, নাটক সম্বন্ধে আমার খুব ন্যাক আছে, এইসবগুলোই ভালো লাগে। এই আলোচনা শেষ করতে ইচ্ছে করে না, কিন্তু তবুও সময় তো তাড়া লাগায়, কখনো কখনো সময়কে অতিক্রমও করতে পারি না আমরা। শেষ করতে করতে শুরুর দুটো কথা শুনবো আপনার কাছে, যে ভবিষ্যৎ প্রজন্মকে আপনি কি বলতে চান? ভবিষ্যৎ প্রজন্মকে আমি এটাই বলতে চাই, ভাই তোমরা সবাই এত ট্যালেন্টেড, স্মার্ট, তোমাদের ভেতরে সব কিছু আছে। যেটা আমি একটু ঘাটতি দেখছি সেটা হচ্ছে যে তোমরা ওই শেখার দিক থেকে একটু অলস হয়ে যাচ্ছ। শেখার দিক থেকে অলস হয়ে তোমরা ওই কখন স্টেজে উঠে বাজাবো, কোনটা কী করব, এই দিকেই চলে যাচ্ছ। কিন্তু আমার যেটা মনে হয়, তোমার জ্ঞানটা যদি থাকে ভালো, তাহলে যখনই তুমি স্টেজে উঠবে, স্টেজ তোমাকে লুফে নেবে। তো আমি যেটা বলবো যে শেখা, গুরুর উপরে ভক্তি, গুরুকে বিশ্বাস আর রেওয়াজ, এইটা যদি থাকে তাহলে তোমাদের ভাই কেউ আটকাতে পারবে না, তোমরা আরও বড় হবে। আমি তো সেটাই চাই তোমাদের, আমি সেটাই দেখতে চাই। ধন্যবাদ পণ্ডিত স্বপন চৌধুরীকে। এতক্ষণ যে কথাগুলো শুধু আমি শুনছিলাম বলাটা ভুল হবে, আপনারা শুনছিলেন, সেটা বোধহয় আপনারা চোখের সামনে দেখতেও পেলেন। কারণ এই যে একটা জার্নি যেটা শুরু হয়েছে এবং চলছে চলছে ওই পাসিং অন দ্য ট্রেডিশনের মতোই থাকবে, যেটা চিরকালীন, যা শাশ্বত, সেটাকে চোখের সামনে ফুটে উঠতে দেখাটা আমাদের পক্ষে খুব সৌভাগ্যের। শুধু একটাই কথা ভাবি প্রজন্মের কাছে, যে বার্তা পণ্ডিতজি দিলেন যে এটাকে ধরে রাখতে হবে খুব যত্ন সহকারে, নিষ্ঠা ভরে।